वेलकम स्टूडेंट्स ई शेखा चैनल सकल के स्वागत जानाई। आज के टॉपिकटी सम्बन्धे आलोचना करब से हलो जिमेले फाइल अटैचमेंट। धरो आम्रा जदि चाई कोनो डॉक्यूमेंट फाइल बा कोनो पिक्चर इमेलर थ्रुते सेंड करब से की करे करब तार पद्धति बा स्टेपगुलो देखे नी। फर्स्ट क्लिक ऑन एनी ब्राउजर जेमन आमी एखाने गूगल क्रोम टी नियेछी। देन एड्रेस बारे gmail.com टाइप करो। एबार आमादेर साइन इन करते होबे আমাদের ভ্যালিড ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে। নেক্সট মেলটি আমাদের ওপেন হচ্ছে, লোডিং জিমেল। আমরা এখন ইনবক্সে আছি। যখন কাউকে মেল সেন্ড করব কম্পোজে ফার্স্টে ক্লিক করতে হবে। এবার আমাকে সেন্ডারের মেল আইডির অ্যাড্রেস টাইপ করতে হবে। যেমন টু এর পাশে আমাদের রিসিভারের মেল অ্যাড্রেস দিতে হবে। নেক্সট আমরা সাবজেক্ট দেব। সাবজেক্ট অর্থাৎ কি পারপাজে আমি মেলটি পাঠাচ্ছি। আমি এখানে লিখলাম অ্যাটাচ ফাইল। এরপর বডি টেক্সটে কিছু লিখে আমরা ফাইলটিকে অ্যাটাচ প্রসেসে চলে যাব। একটু নিচের দিকে যদি আমরা তাকাই দেখো একটি পিন আইকন আছে যেটাকে আমরা বলি অ্যাটাচ ফাইল। লোকেশন চুজ করে ফাইলটি নিয়ে ফাইলটি সিলেক্ট করলাম, দেন ওপেন, তাহলে কিন্তু ফাইলটি অ্যাটাচ হয়ে যাবে। দেখো আমাদের ফাইলটি কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। নাও নাও সেন্ড। স্ক্রল ডাউন করে সেন্ট আইটেমসে গেলে আমি দেখতে পাব আমার অ্যাটাচ ফাইলটি সেন্ড হয়ে গেছে। এবার আমি একটি ইমেজ ফাইল সেন্ড করব। তার জন্য আমাকে একটি পিকচার ডাউনলোড করতে হবে। গুগল সার্চ বক্সে কি সার্চ করব সেটি টাইপ করে ইমেজে ক্লিক করতে হবে। যেমন আমি নিয়েছি এখানে নেচারের ইমেজ, আপনারা চাইলে এইচডি ইমেজও নিতে পারেন। এরপর ইমেজে ক্লিক করব, তাহলে শুধু পিকচারই দেখতে পাব। দেখো অনেক পিকচার চলে এসছে। নিজের পছন্দ মতো একটি পিকচার সিলেক্ট করে পিকচারটির ওপর রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ অপশনটিতে ক্লিক করতে হবে। এবার পিকচারটি কোথায় ডাউনলোড হবে সেই লোকেশনটি চুজ করে একটি ফাইল নেম দিয়ে জেপিজি ফরম্যাটে পিকচারটি সেভ হবে। চলে যাই এবার ইনবক্সে।
দেখো আমাদের ফাইলটি কিন্তু ডেস্কটপে শো করছে। ইনবক্সে আমরা চলে এলাম। এবার সেম প্রসেসেই কিন্তু আমরা এবার ইমেজ ফাইল অ্যাটাচ করব। ফার্স্ট হচ্ছে যাকে মেল পাঠাচ্ছি তার মেল আইডি, নেক্সট সাবজেক্ট, সেম প্রসেসে এবার আমরা অ্যাটাচ ফাইলে যাব এবং লোকেশনটি সিলেক্ট করব যেখানে আমরা পিকচারটি ডাউনলোড করেছি। ইমেজটি সিলেক্ট করে ওপেন, অ্যাটাচ হয়ে গেছে। নাও আবার আগের মতোই সেন্ড, নিচে মেসেজ শো করছে যে মেসেজ সেন্ট। এবার আমরা সেন্ট আইটেমসে দেখে নিই। আমাদের ফাইলটি কিন্তু সেন্ড হয়ে গেছে সাকসেসফুলি। এবার আমরা সাইন আউট করে নেব। That's all about file attachment in Gmail. ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আমরা এই সাবজেক্টের আরও ভিডিওস টাইম টু টাইম এখানে আপলোড করব। তো আজই আমাদের এই ই শেখা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং অতি অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং ই শেখা।